সে কৃষি প্রণোদতা ও পুনর্বাসন আওতায় বিতরণকৃত রোপা আমন ধানের বীজ আশি কেজির আট বস্তা এবং ডিএপি ছয় বস্তা এবং এমওপি দুই বস্তা সার উদ্ধার করা হয়েছে বুধবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলি গ্রামে শেখ হারুনের পরিত্যক্ত আলুর গোলা থেকে এসব উদ্ধার করে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা কোলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সীমা বেগমের স্বামী রতন খান দুই মাস আগে এগুলো এখানে রেখেছেন এ ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে কৃষি অফিস সূত্রে জানায় এখানে আসার পরে যেটা দেখলাম যে এখানে হচ্ছে পানি দ্রুত চলে আসা এবং যাগুলো হচ্ছে জলবদ্ধতা সুস্থ না হওয়ার কারণে কৃষকরা হচ্ছে আবাদ করে নেয় যেটা হচ্ছে আমরা হচ্ছে উপজেলা সারবিজ কমিটির সভাপতি এবং ওই মিটিং এর অনুমোদন ক্রমে আমরা ব্যবস্থা নিব এককভাবে আমরা কোনো সিদ্ধান্ত নিব